আমি ইন্টারেস্টেড নই সত্যি। নন্দীগ্রামে যে বুথগুলোতে আমি জিতেছিলাম সে বুথগুলো ধরে রেখে মমতা ব্যানার্জি যে বুথগুলোতে জিতেছিলেন সে বুথেও এবারে বিজেপি জিতবে। আর কিছু জায়গা আছে যেখানে 100% সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে হয়তো বিজেপি নাও জিততে পারে কিন্তু তৃণমূল জিতবে না, তার ব্যবস্থা ওখানকার স্থানীয় লোকেরা করে ফেলেছে। আর সেন্ট্রাল ফোর্স থাকবে, ভোট হবে, গণনাও হবে, লুট করতে দেওয়া হবে না। আর আমি তো নিজে ভোটার, আমি আছি, চিন্তা নেই, ওসব ছেড়ে দেবে, ও ধন্দ সব জায়গায় আছে। আমি দিল্লি যাই ফ্লাইটে, তৃণমূলের অনেক বড় বড় নেতারা যান, আমাকে জুতো মারবে বলার নেতাও যান, কি বলতে বলতে যান আমি শুনি। ভাইপোর অত্যাচারে অতুষ্ট 65 ঊর্ধ্ব তৃণমূলের প্রায় সব নেতা সাংবাদিক আর ক্যামেরা না থাকলেই তাদের যন্ত্রণার কথা বলেন। এ ভাইপোর লালচুল কানে দুল যুবা তৃণমূল, এই যে কুন্তল শান্তনু, কালীঘাটের কাকু বিনয় মিশ্র, বিকাশ মিশ্র, এই মডেলের দ্বারা যে প্রত্যেকে অত্যাচারিত, এ সবাই বলে। গতকাল দেখছিলেন না আরেকটা যুবা তৃণমূলের নেতা এমএলএ পরেশ দাস, তিনি শৈবাল লাহিড়ির বিরুদ্ধে বলছেন ক্যানিংয়ে, ওর জন্ম হয়নি সেদিন থেকে শৈবাল লাহিড়ি রাজনীতি করে। ক্যানিং এলাকায় এই শকত মোল্লা, রেজ্জাক মোল্লা, এরা বিরোধীদের সিপিএম এর সময় রাখতেই দেয়নি, শৈবাল লাহিড়িরাই সেই সময়ে তারা ভারতীয় জনতা পার্টি একসঙ্গে 1998-99-2000 সালে তারা বিরোধী প্ল্যাটফর্ম তৈরি করেছিল। অতএব এইসব হালি নেতাদের কথা না বলাই ভালো। এই গৃহযুদ্ধ সব জায়গায় আছে এবং ভোটের বাক্সে প্রতিফলিত হবে, শুধু বিজেপির ভোটার নয়, এই রাজ্যে পরিবর্তন চাওয়া ভোটার নয়, তৃণমূলকে ইভিন 21 সালে ভোট দিয়েছিল এমন একটা বড় অংশের ভোটারও সুযোগ পেলে, যদি নিজের জীবনকে রক্ষা করতে পারে, জীবন দিয়ে তো কেউ ভোট দেবে না, যদি জীবনটাকে রক্ষা করতে পারে, যেহেতু সেন্ট্রাল ফোর্স দিয়েছে তাই ভোটটা, ভোট প্রিমিসেসটা লুট করতে পারবে না, গণনা কেন্দ্রে ছাপ্পা মারতে পারবে না, তাই মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দেবে। 100 দিনের টাকা চোর, প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা লুটোর, শৌচালয় খেয়ে ফেলা, আমফানের টাকা লুট করা, তৃণমূলের পঞ্চুদের একদম সাথ করবে গ্রাম বাংলার জনতা যেখানে যেখানে ভোট হবে। আজকেও দাঁড়িয়ে বলি প্রায় 7-8 হাজার আসন এমন আছে যেখানে অন্যদের নমিনেশন করতে দেওয়া হয়নি, কালকে স্কুটিনিতে আরও 1-2 হাজার কাটবে, 3 দিন উইথড্রতে রেখেছে, সেন্ট্রাল ফোর্স এসে গেল একটু চাপে থাকলেও যতটা পারবে পুলিশকে দিয়ে, যেমন বাঁকুড়াতে প্রায় 50 জনের বেশি বিজেপি কার্যকর্তা, ইভেন ক্যান্ডিডেটকে পর্যন্ত জেলের ভিতরে রাখা হয়েছে, ক্যান্ডিডেটদের পর্যন্ত, যারা ইন্টেন্ডিং ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে পর্যন্ত, এসব করে 12-14 হাজার সিট আনকন্টেস্টেড জিতবে। মমতা ব্যানার্জি শুনে রাখুন, আমি 1988 সাল থেকে ভোটে লড়ছি কলেজে সিআর থেকে, আপনি যাদেরকে নমিনেশন করতে দিলেন না, যে এলাকায় আপনার দল আনকন্টেস্টেড হলো 24 সালে, সে হিন্দু বুথ হোক, মুসলিম বুথ হোক, সংখ্যাগুরু সংখ্যালঘু এসব কোনো ফ্যাক্টর নয়, প্রত্যেক বুথে আপনি 500 করে ভোটে হারবেন। আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম, আপনি লিখে রাখুন, আমি সাগর দিঘির আগের দিনও বলেছিলাম কে জিতবে জানি না, তৃণমূল হারবে, তাই হয়েছে। আমি বলেছিলাম ত্রিপুরার কাউন্টিং এর আগের দিন তৃণমূল নোটার নিচে থাকবে, তাই হয়েছে। আমি বলেছিলাম নন্দীগ্রামে শুভেন্দু জিতবে, শুভেন্দু জিতেছে। আজকে বলে গেলাম যেখানে নমিনেশন করতে দিলেন না সেই বুথগুলোতে আপনার দলের পরাজয় 24 সালে লোকসভা নির্বাচনে আজকেই সুনিশ্চিত হবে। ওর সঙ্গে কেন্দ্রীয় বাহিনী দেখা হবে, ভাঙড়ে তো জেলা পরিষদে নমিনেশন হয়েছে, একটা টায়ারের ভোট তো হবে, আপনি গ্রাম পঞ্চায়েত লুটে নিয়েছেন, একটা টায়ারের ভোট তো হবে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আপনার দেখা হবে। আর এই লোকগুলোকে ছেড়ে রাখার জন্য এটা হয়েছে, এই জাহাঙ্গীর, এই শকত মোল্লা, এই লোকগুলোকে ছেড়ে রাখাই, শাহজাহান, সন্দেশ খালিদ, পোস্টপল ভায়োলেন্সের ক্রিমিনাল, ভেটারেন ক্রিমিনাল, একাধিকবার এদেরকে সিবিআই নোটিশ করেছে।
আরে আপনাদের চা জল সার্ভ করে যে লোকরা আছে, আপনাদের গাড়ি চালাচ্ছে সিকিউরিটি যে লোকরা আছে, তারাও চাইছে আপনারা যান। 24 ঘন্টা আমার মোবাইল খোলা থাকে, একেবারে টি বয় থেকে শুরু করে, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে, সাধারণ পুলিশ কনস্টেবল থেকে শুরু করে, পান দোকানি, ডাব দোকানি, রাস্তার সাধারণ একেবারে ডাউন ট্রোডেন পিপুল থেকে রিচ পার্সন, আইএস আইপিএস আমলারা যাদেরকে আপনারা ঘরে বসিয়ে রেখেছেন, তারা থেকে শুরু করে আপনার পেরিফেরিতে থাকা আপনাদের আত্মীয় স্বজনরা পর্যন্ত অথেন্টিক ডকুমেন্ট এবং ইনফরমেশান অপোজিশন লিডারের কাছে পাঠিয়ে দেয়। আমি খুব থ্যাঙ্কফুল যারা আমাকে ইনফরমেশান শেয়ার করেন, অ্যাপার্ট ফ্রম দেয়ার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, অন্য পলিটিক্যাল পার্টির লোকরাও আমাকে পাঠায়, তারা ভরসার জায়গাটা অন্তত অপোজিশন তৈরি করতে পেরেছে, এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। আপনাকে অত জানতে হবে না, অত জানতে হবে না। সেন্ট্রাল ফোর্সকে রিকুইজিশন করছে কোর্টের অর্ডারে, সেন্ট্রাল ফোর্সের উপর রেসপন্সিবিলিটি ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, কারণ ইউনিয়ন পার্টি ছিল অন বিহাফ অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট ESG মাননীয় অশোক চক্রবর্তী, তিনি কোর্টকে বলেছেন পারমিশন সিক করে যে আমরা সেন্ট্রাল ফোর্স প্রোভাইড করব উইদাউট এনি কস্ট, যা চাইবেন তাই দেব। ন্যাচারালি সেন্ট্রাল ফোর্সেরও রেসপন্সিবিলিটি, এটা স্টেট গভর্নমেন্ট নিজে চায়নি, কোর্ট দিয়েছে, স্টেট গভর্নমেন্ট অপোজ করেছে, সেক্ষেত্রে লস অফ লাইফ যাতে না হয়, ভোট প্রিমিসেস যাতে সুরক্ষিত থাকে, কাউন্টিং হল স্ট্রং রুম যাতে সুরক্ষিত থাকে, সব পলিটিক্যাল পার্টি উইথ পারমিশন মিছিল মিটিং আপিল যাতে প্রপারলি করতে পারে, ইকুয়েলি করতে পারে, এটা দেখার দায়িত্ব সেন্ট্রাল ফোর্সের, তাদের তারা অ্যাবাইড বাই দি অনারেবল চিফ জাস্টিস অর্ডার। এটা চিফ সেক্রেটারি বা DM সেন্ট্রাল ফোর্স রিকুইজিশন করেনি যে তারা কন্ট্রোল করবে আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যাজিস্ট্রেট, সেন্ট্রাল ফোর্স উইল বি কন্ট্রোল বাই দি দেয়ার কমান্ডেন্ট। এটা করার জন্য যা করার দরকার করা উচিত সেন্ট্রাল ফোর্সের, আমরা তার জন্য যা যা আমাদের পক্ষ থেকে আপিল করার, অ্যাটেনশন ক্রিয়েট করার, ইনফরমেশন পাঠানোর দাবি করা দরকার হলে গিয়ে মিট করবো সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল ফোর্সের ক্যাম্পে গিয়ে, আমরা যেখানে মানুষ আক্রান্ত হবে মানুষ যাবে সেন্ট্রাল ফোর্সের ক্যাম্পে গিয়ে বলবে আমাদের বাঁচান, আমার অধিকার আমাকে বাঁচতে দিন, আমি প্রার্থী আমাকে প্রচার করতে দিন, আমি বিরোধী দল আমাকে মিছিল করতে দিন, আমি ভোটার আমাকে ভোট কেন্দ্রে যেতে দিন, আমাকে রাস্তায় আটকাচ্ছে, রেসপন্সিবিলিটি গোস টু সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস। রাজ্যপাল চুপচাপ কেন, এত বড় ঘটনা ঘটিয়ে টক টু গভর্নর অনারেবল গভর্নর নো আপনি খুশি না, আমি খুশি করে ব্যাপার না, হি ইজ হোল্ডিং হাইয়েস্ট কনস্টিটিউশনাল পোস্ট এবং ওকে নমিনেটেড করেছে ভারতবর্ষের রাষ্ট্রপতি, ন্যাচারালি ওনার চেয়ারকে আমি রিগার্ড করি, আর ওনার অ্যাক্টিভিটিজ নিয়ে তো আমি অনেক আগেই আপনাদেরকে বারে বারে বলেছি, নতুন করে বলে আপনারা নিউজ করবেন বিরোধী দল নেতা রাজ্যপালের ডিফারেন্স তো কি মূল্য আছে, রাজ্যপাল মহোদয় যখন করার ছিল তিনি করেননি, রাজীব সিনহাকে আটকাতে উনি পারতেন, আটকেও ছিলেন কয়েকদিন, তারপরে উনি বলছেন আমাদের স্টেট প্রেসিডেন্টের নেতৃত্বে ডেলিগেশন গেছেন উনি, তারপরে বলছেন তো ওনার কথা শুনবে কেন, তো অ্যাডভাইসার, আইনে রাজ্যপাল অ্যাডভাইস করতে পারে, মানে ওনার অ্যাডভাইস কখনো ম্যান্ডেটরি নয়, কিন্তু যখন স্কোপ ছিল তখন গভর্নর ওনাকে বাদ দিয়ে প্যানেলের মধ্যে থেকে অন্য লোককে নিতে পারতেন। আমার মনে হয় অন্য যে নামগুলো পাঠানো হয়েছিল MB Rao বা অজিত বর্ধন, এরা এই রাজীব সিনহার মতো এত খারাপ হতো।